মেহেরপুরের গাংনীতে রাতের আধারে দুই বিঘা জমির বাঁধাকপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে পোড়াপাড়া মাঠে এক কৃষকের কপি খেতে আগাছানাশক বিষ প্রয়োগ করা হয়। এতে অন্তত 3 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। তিনি জানান, ঋণ নিয়ে তিনি কপি চাষ করেছেন, সবেমাত্র কপি বাঁধা শুরু হয়েছে। কপি বিক্রি করে তিনি ঋণ পরিশোধ করবেন বলে আশা করেছিলেন, কিন্তু পূর্বশত্রুতার জের ধরে এ ধরনের কাজ কেউ করে থাকতে পারে বলে ধারণা ওই কৃষকের।